আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটি নতুন রেসিপি এই রমজানে নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে ভেজিটেবল বিস্কিট রেসিপি। আমি কিছু আইটেমে শাক এবং আলু দিয়ে এই বিস্কিট রেসিপিটি তৈরি করেছি। খুবই হেলদি এবং টেস্টি এই বিস্কিট রেসিপিটি আপনি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনারের বক্সে মাস জুড়ে। আমি কয়েকটি ডিজাইনের বিস্কিট রেসিপিটি তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। এই জন্য আমি প্রথমে এখানে তিনটি আলু নিয়েছি, আলু তিনটি আমি এখন ছিলে নেব। ভিউয়ার্স, আমি কিন্তু সবসময়ের জন্য নতুন কিছু তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে কিন্তু আমি আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। আলুগুলো ছিলে নেওয়ার পরে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, এখন আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এটা ছাইড়ে রেখে দিচ্ছি। এরপরে আমি এরকম একটি কাটার নিয়েছি, এই কাটার দিয়ে আলুগুলো আমি কুচি করে নেব। এই কাটার দিয়ে কিন্তু আলুটা একদম কুচি কুচি করা যায়, একদম মিহি করে কুচি করা যায়, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর থেকে একটু বড় থাকলে সমস্যা নেই, যেহেতু আমি এটা আবার ব্লেন্ডার করব। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলো আলু আমি এভাবে করেই কুচি করে নিয়েছি। আলুগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এটা যেহেতু আমি দ্বিতীয়বার পরিষ্কার করব না, সেই জন্য আলুটা লাল দেখা যাবে, তাতে একটু সমস্যা হবে না। এখন এই ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব সবগুলো আলু। আলুগুলো ব্লেন্ড করার সময় কিন্তু আমি একটুও পানি ইউজ করিনি, পানি ছাড়াই আমি সবগুলো আলু ব্লেন্ড করে নিয়েছি। কিছু সময় ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এটা একবারে মিহি হয়ে যাবে। মিহি করে নিয়ে তারপরে আমি এটা বন্ধ করে দেব। ব্লেন্ডারটা বন্ধ করে দিয়ে আমি সবগুলো আলু তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি সব উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি। এই জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ ময়দাই আমি দিয়ে দেব। 1.5 কাপ ময়দা দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এতে করে বিস্কিটের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে সয়া সসটা কিন্তু স্কিপও করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে তাই আমি দিয়েছি। সয়া সসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব আমি কুচি করে রাখা কিছু শাক। শাকগুলো কিন্তু আমি বিভিন্ন আইটেমে নিয়েছি, যেমন পালং শাক নিয়েছি, লাউ শাক নিয়েছি, পাট শাক নিয়েছি, এই সব আইটেমের শাকগুলো আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে প্রায় আমি 1.5 কাপ পরিমাণ শাক দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে হালকা হালকা একটু মিষ্টি আসবে, খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তেলের জায়গায় এখানে যদি আপনি বাটারটা ইউজ করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, আমার কাছে বাটার ছিল না তাই আমি তেলটা ইউজ করেছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব এবং রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন 10 মিনিট পরে খুব ডোটা সেট হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি, আর এই বিস্কিট রেসিপিতে কোনো রকম পানি ইউজ করা যাবেও না। তা যদি পানি ইউজ করেন তাহলে কিন্তু এটা বিস্কিট হবে না, সেটা কিন্তু পিঠা হয়ে যাবে। এখন ডোগুলো তুলে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে একটু রুটির মতো করে নিচ্ছি, তারপরে উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে আমি আবারও বেলে বড় সাইজের একটি রুটির মতো করে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, এটা যখন তেলে ফ্রাই করা হবে তখন কিন্তু আরও অনেকটা মোটা হয়ে যাবে। এটা খেতে কিন্তু একদম সল্টেড বিস্কুটের মতোই হবে, সেটা কিন্তু আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি যে সাইজ করে বিস্কিটগুলো করে নেব সেই সাইজ করে এখন একটি কাটার দ্বারা কেটে নিচ্ছি। আমি কিন্তু বিভিন্ন ডিজাইনের বিস্কিট তৈরি করব, কী কী দিয়ে ডিজাইনটি তৈরি করে নেব সেটা কিন্তু অবশ্যই দেখে যাবেন, তাই কিন্তু ভিডিওটি একদম স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি ডিজাইনগুলো কীভাবে তুলে নিচ্ছি এবং কী কী দিয়ে তুলে নিচ্ছি। প্রথমে আমি এরকম কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে আমি বিস্কিটের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এরপরে বিস্কিটটা যেই সাইজের রাখবো সেই সাইজ করে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি একটি ডিজাইনের বিস্কিট তৈরি করে নিয়েছি, এখন আমি অন্য ডিজাইনের বিস্কিটগুলো তৈরি করে দেখাচ্ছি। আমি সেম সাইজ করেই কিন্তু সব বিস্কিটগুলো এভাবে কেটে নিয়েছি, এরপর আমি ডিজাইনগুলো তুলে নিচ্ছি। আমি এরকম একটি চালনি দিয়ে বিস্কিটটা তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা চলে আসছে। এই চালনি দিয়ে কিন্তু বিভিন্ন আইটেমের বিস্কিট তৈরি করা যায় এবং পিঠাও তৈরি করা যায়। পিঠাও কিন্তু আমার রেসিপিতে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে ডিজাইনগুলো চলে আসছে, এখন আমি আরও একটি ডিজাইন করে নিচ্ছি। এখন আমি এই হ্যান্ডউইচ দিয়ে আরেকটি ডিজাইন করে নেব। ঠিক মাঝ বরাবর বসিয়ে এরকম একটু চেপে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে নিলে সুন্দর একটি ডিজাইন চলে আসবে।
দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা চলে আসছে, খুব সুন্দরভাবে কিন্তু সব ডিজাইনগুলো তুলে নেওয়া যায়। আমি আরো একটি ডিজাইন করব, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি কাঠি দিয়ে অন্য ডিজাইনের আরো একটি বিস্কিট তৈরি করে নিচ্ছি, সেটাও একটু দেখে নিন। দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম আরো একটি বিস্কিটের ডিজাইন। এভাবে করেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেমের। সবগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতগুলো বিস্কুট আমি তৈরি করেছি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। বিস্কিটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এটা যখন আমি ফ্রাই করে নিয়ে আসবো তখন কিন্তু আরও অনেকটা সুন্দর লাগবে। এই সল্টেড বিস্কুটটা কিন্তু আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন যখন তখন, এবং একটি এয়ারটাইট কন্টেনারে বক্সে রেখে আপনি এক মাসের মতো সংরক্ষণ করে ঘরে রাখতে পারবেন। এখন আমি এই বিস্কিটগুলো চলে যাব তেলে ফ্রাই করার জন্য। এই জন্য আমি একটি প্যানের ভেতরে তেল নিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে, তাপমাত্রা ঠিক থাকবে, তখন আমি এর ভেতরে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি জানি না আজকের এই ভেজিটেবল বিস্কিট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দুই সাইডটা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সব বিস্কিটগুলো ফ্রাই করে নিব, তারপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে। তৈরি করা হয়ে গেল খুবই হেলদি এবং টেস্টি ভেজিটেবল বিস্কিট রেসিপি। আজকের এই ভেজিটেবল বিস্কিট রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিব, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।